আবারও সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব পদার্থের গাঠনিক ধর্ম, ইংরেজিতে যেটাকে বলা হয় স্ট্রাকচারাল প্রপার্টিজ অফ ম্যাটার। আমরা কি কি টপিক আলোচনা করব? আমরা আলোচনা করব স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক সীমা, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, বিকৃতি, পীড়ন, অসহবল ও অসহপীড়ন, স্থিতিস্থাপক গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক, পয়সনের অনুপাত, সান্দ্রতা, সান্দ্রতা সহগ, পৃষ্ঠটান, পৃষ্ঠশক্তি, সংশক্তি বল, আসঞ্জন বল, স্পর্শকোণ। এবং আমরা এখান থেকে যেই আলোচনাগুলো করব সেখানকার গাণিতিক সমস্যা ও সেগুলোর সমাধান। এরপরে আমরা বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট, সাস্ট সহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলোকে সমাধান করব। তারপরে আমরা মেডিকেলে কী কী ধরনের প্রশ্ন আসছে এই চ্যাপ্টার থেকে সেটা দেখব। তারপরে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে কী ধরনের প্রশ্ন এসে থাকে এই চ্যাপ্টার থেকে সেই জিনিসগুলো দেখব এবং কিছু প্রশ্নের সমাধান করব। তো যেহেতু চ্যাপ্টারটি আসলে মূলত বেসিক্যালি পদার্থের গাঠনিক ধর্ম, তো স্থিতিস্থাপকতাও পদার্থের একটি গাঠনিক ধর্মের মধ্যে পড়ে যায়। তো স্থিতিস্থাপকতা কি? মনে করো যে এই যে মার্কারটা তুমি দেখতেছ, এই মার্কারটাকে আমি বল প্রয়োগ করে এর আকার অথবা আয়তনের আমি পরিবর্তন করলাম, অর্থাৎ বিকৃতি করলাম এই বস্তুটাকে। এখন আমি যদি যেই বলটা প্রয়োগ করছি সেটা যদি তুলে নেই, তাহলে যদি এই মার্কারটা তার আগের যে আকার অথবা তার আগের যে আয়তন সেটা যদি ফিরে পায়, তাহলে আমরা বলবো যে এই বস্তুটি স্থিতিস্থাপক, এই বস্তুটি স্থিতিস্থাপক বস্তু, এবং এই ঘটনাটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। অর্থাৎ একটা বস্তু ছিল এরকম, সাপোজ তুমি বল প্রয়োগ করে বস্তুটাকে একটু বাঁকায় দিলা, বল প্রয়োগের মাধ্যমে এটা করলা। এখন যদি তুমি এই বলটাকে তুলে নাও, তাহলে বস্তুটা যদি আগের জায়গায় ফিরে আসে, অর্থাৎ এখান থেকে যদি আবার এই জায়গাটাতে ফিরে আসে, ঠিক আগের আকৃতি এবং আয়তন যদি অর্জন করে, তাহলে আমরা বলবো যে বস্তুটি স্থিতিস্থাপক বস্তু, এবং এই ঘটনাটাকে বলা হয় আসলে স্থিতিস্থাপকতা। অর্থাৎ যেই ধর্মের দরুন বা যেই প্রপার্টিজের কারণে বস্তুটা বিকৃতি অবস্থা থেকে আগের অবস্থায় চলে আসে, সেই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপক সীমা কি? সর্বাপেক্ষা সবচেয়ে বেশি যে বল প্রয়োগে কোনো একটা বস্তুকে আমি যদি বিকৃতি করার পরে সেটি আবার ওই বলটি তোলার ফলে যদি সেই বস্তুটি আবার আগের জায়গায় ফিরে আসে, তাহলে ওই বলটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। মানে হচ্ছে যে একটা নির্দিষ্ট নিশ্চয় বল আছে, যে বলটার বেশি বল প্রয়োগ করলে বস্তুটি আর কখনোই এই বিকৃত অবস্থা থেকে সোজা অবস্থায় আসবে না। যদি আমরা একটা একদম সিম্পলি একটা উদাহরণ দেই, সাপোজ এটা হচ্ছে যে একটা তার, অ্যালমোনিয়ামের একটা তার, তো এই তারটাকে যদি তুমি হালকা একটু বাঁকাও, মানে তুমি না বাঁকে সাপোজ এক বছরের একটা বাচ্চাকে দাও, সে কিন্তু এটাকে একদম অল্প বাঁকাইতে পারবে। তো সে যখন বলটা তুলে নিবে, এই অ্যালমোনিয়ামের তারটা কিন্তু আগের জায়গায় ফিরে যাবে। কিন্তু তুমি যদি একদম এটাকে এমন একটা বেশি পরিমাণে বল প্রয়োগ করে একদমই বাঁকায় ফেলো, বা একটা দিয়ে ফ্লাস দিয়ে যদি তুমি একদমই বাঁকায় ফেলো এটাকে বেশি পরিমাণে বল প্রয়োগ করে, তাহলে কিন্তু সে আর এরকম সোজা হবে না, আগের জায়গায় ফিরে আসবে না, ঠিক আছে? অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ বল পর্যন্ত সে স্থিতিস্থাপকতা শো করে, এরপরে সে কিন্তু আর স্থিতিস্থাপকতা শো করে না। তাহলে সর্বাপেক্ষা যতটুকু বল প্রয়োগ করলে, মানে সবচেয়ে বেশি যে বল প্রয়োগে বস্তুটি স্থিতিস্থাপকতা শো করে, মানে আগের জায়গা আবার ফিরে আসে, মানে হচ্ছে সাপোজ তুমি প্রথমে 5 নিউটন এখানে বল দিলা, তারপরে 6 নিউটন দিলা, তারপর 7 নিউটন দিলা, তারপরে 8 নিউটন দিলা। এখন দেখা গেলো যে যখন তুমি এরকম করে বল প্রয়োগ করতে আসো, সাপোজ এক সময় যখন তুমি 10 নিউটন প্রয়োগ করলা, বস্তুটি একদম বাঁকে গেল, বেঁকে গেল, আর আগের জায়গায় ফিরে যাচ্ছে না, তাহলে তার মানে 9 নিউটনে সে আগের জায়গায় ফিরে গেছিলো। 9 নিউটন সর্বোচ্চ বল, এর বেশি প্রয়োগ করা যায় না। 9 নিউটন বল প্রয়োগ করলেও বস্তুটি আগের জায়গায় ফিরে আসে, বাট 10 নিউটন প্রয়োগ করলে সেটি আর আগের জায়গায় ফিরে যায় না, অর্থাৎ সেটি আর সোজা হয় না, বাঁকায় থেকে যায়। তাহলে এই যে সর্বোচ্চ 9 নিউটন বল প্রয়োগ করা গেছে, রাইট, তাহলে সর্বাপেক্ষা বেশি যে বল প্রয়োগে কোনো বস্তুকে কী করা যায়,
বিকৃতি করে ঠিক আগের জায়গায় যদি বস্তুটি ফিরে যায়, তাহলে ওই ওই যে স্থিতিস্থাপকতার সীমা, ছড় ব্যাখ্যা বেশি বল প্রয়োগে যেটা আমি পেলাম সেটাকে বলা হয় স্থিতিস্থাপক সীমা। স্থিতিস্থাপক বস্তু কি? যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে এটাকে বিকৃতি করা হয় বা বিকৃত করা হয় এবং বল অপসারণ করলে বস্তুটি যদি ঠিক আগের আকার এবং আগের আয়তন লাভ করে, মানে 100% আগের মতো হতে হবে, এখানে ব্যাক যেতে হবে 100%, তাহলে ওই বস্তুকে বলা হয় পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এবার হচ্ছে নমনীয় বস্তু কি এবং দৃঢ় বস্তু কি? দৃঢ় বস্তুকে পূর্ণ দৃঢ় বস্তুও বলা হয়। যদি বল প্রয়োগে কোনো বস্তুকে বিকৃতি করা না যায়, মানে বাঁকানো না যায়, তখন ওই বস্তুকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। বাস্তব পক্ষে এরকম বস্তু পাওয়া খুবই কঠিন। এবার হচ্ছে নমনীয় বস্তু কি? কোনো একটা বস্তুকে সাপোজ তুমি বল প্রয়োগ করে বিকৃত করলা, যদি বল তুলে নিলেও সে ঠিক আগের বিকৃত অবস্থা ধরে রাখে, মানে ঠিক আগের যেরকম বিকৃত ছিল এখনও সেই বিকৃত অবস্থা সে ধরে রাখছে, অর্থাৎ তার একটুও সে এদিকে যাওয়ার জন্য একটুও মানে চেঞ্জ হয় না নিজের মধ্যে, অর্থাৎ সে 100% এরকমই রয়ে গেছে, পূর্ণ বিকৃত অবস্থা সে রয়ে গেছে। বল তুলে নিছ, তারপরে সে পূর্ণ বিকৃত অবস্থা সে রয়ে গেছে, তাহলে সেই বস্তুকে বলা হয় পূর্ণ নমনীয় বস্তু। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপক সীমা, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু, নমনীয় বস্তু বুঝলাম। এগুলোর ডেফিনেশন দিতে গিয়ে আমরা একটা ওয়ার্ড বারবার উচ্চারণ করেছি, সেটা হচ্ছে বিকৃতি। এখন কোশ্চেন হচ্ছে তাহলে আসলে বিকৃতি কী? যদি বল প্রয়োগে কোনো একটা বস্তুর আকার বা আয়তন বা কোনো একটা মাত্রা অর্থাৎ ডাইমেনশনের যদি তুমি চেঞ্জ করে দাও তখন সেটাকে বলা হয় বিকৃতি। সাপোজ একটা বস্তুর আগের আকৃতি বা মাত্রা ছিল এ, বল প্রয়োগ করে তুমি তার মাত্রাটাকে করে দিলা ভি। আগের মাত্রা ছিল এ, বল প্রয়োগের ফলে তার মাত্রা হয়ে গেল ভি। এখন মাত্রা মানে কি? আকার বা আয়তন এগুলো হতে পারে বা দৈর্ঘ্যও হতে পারে। তাহলে আমরা বল প্রয়োগ করে একটা ডাইমেনশন থেকে অন্য একটা ডাইমেনশনে নিয়ে গেলাম, ঠিক আছে? তাহলে এই যে আমরা ডাইমেনশনে চেঞ্জ করালাম, এই ডাইমেনশনে চেঞ্জ যেটা পাচ্ছি আমরা, সাপোজ তাহলে ডাইমেনশনে চেঞ্জ কতটুকু হলো? বিতে চলে গেল, তাহলে পার্থক্য হচ্ছে এটা, রাইট? এটা হচ্ছে পার্থক্য। এখন আগের যে ডাইমেনশন সেটা দিয়ে যদি পার্থক্যকে ডিভাইড করে দেওয়া হয় তাহলে যেটা পাওয়া যায় সেটাকে আসলে মূলত বিকৃতি বলা হয়। অর্থাৎ আদিমাত্রা এবং যে নতুন মাত্রা এই দুজনের যে পার্থক্য সেটাকে যদি আবার আদিমাত্রা দ্বারা ডিভাইড করে দেওয়া হয় তাহলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে যে বিকৃতি, যেটা আমরা বলবো গাণিতিক ভাবে আমরা এটাকে ডেফিনিশন দিলে এইভাবেই আসবে। কিন্তু যদি আমরা মৌখিকভাবে দেই তাহলে হচ্ছে যে জাস্ট মাত্রার পরিবর্তন করলেই সেটাকে বিকৃতি বলা হয়। ডাইমেনশনটা কী হতে পারে? দৈর্ঘ্য হতে পারে, আয়তন হতে পারে, আকার হতে পারে, একটা কোণও হতে পারে। তাহলে যাই হোক, তাহলে আমরা বুঝতে পারছি যে বিকৃতি আসলে কী। এখন একটু খেয়াল করি তাহলে বিকৃতির মাত্রা কী এবং একক কী। দেখো উপরে যেটা সেটাও কিন্তু ডাইমেনশন বা ডাইমেনশনের চেঞ্জ, নিচে হচ্ছে শুধু ডাইমেনশন আদি মাত্রা। তাহলে যেহেতু উপরে মাত্রা নিচেও মাত্রা অর্থাৎ দুজনেরই যেহেতু এটা সেম হবে, কী বলবো, দুজনের এককই যেহেতু সেম অর্থাৎ অনুপাতটা সেম সেম, সাপোজ এখানেও টাকা এইখানেও কি টাকা, তো তখন কি হবে? টাকা টাকা কাটা যাবে, রাইট? তাহলে কোনো কি নেই, একক নেই, একক নেই, আবার কি মাত্রাও কি নেই, অর্থাৎ বিকৃতির কোনো একক এবং মাত্রা নেই। এই কোশ্চেনটা মেডিকেল ভর্তি পরীক্ষা আসতে পারে। এখন তোমাকে যদি বলে যে কোনো বস্তুর বিকৃতি 0.003 বলতে কি বুঝো, তুমি বলবা যে কোনো বস্তুর বিকৃতি 0.003 বলতে আমি বুঝি যে বস্তুটির মাত্রার পরিবর্তন হচ্ছে এত, বা বল প্রয়োগে বস্তুর মাত্রার এত পরিবর্তন ঘটে, শেষ, একদম ইজি। এবার হচ্ছে পীড়ন কি? তো পীড়ন বুঝতে হলে আমরা যে এতক্ষণ বিকৃতি আলোচনা করেছিলাম ততটুকু বোঝা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এতটুকু যদি আমরা বুঝি তাহলে আমরা পীড়নটাকেও অনুধাবন করতে পারবো বা সহজে বুঝতে পারবো। তো সাপোজ আমি এতক্ষণ পর্যন্ত বল প্রয়োগ করে কোনো একটা বস্তুকে বাঁকানোর কথা বলেছিলাম, রাইট? এটা হচ্ছে সেই বস্তুটা। এখন আমি যদি বল প্রয়োগ করে এই বস্তুটাকে বাঁকাই, আমি যেটা আগে বলেছিলাম যে এটাকে এভাবে আমি বাঁকালাম, রাইট?
এখন বস্তুটাকে যখন আমি আসলে বল প্রয়োগ করি তখন কিন্তু সে বাঁকতে চায় না নরমালি সে কি করতে চায় বাঁকতে চায় না অর্থাৎ বল প্রয়োগে কোনো একটা বস্তুকে আমি বাঁকাতে চাইলেও সে কি করতে চায় না বাঁকতে চায় না অর্থাৎ সে স্থিতিস্থাপকতা শো করে সে স্থিতিস্থাপকতা শো করে তাহলে ভেতর থেকে তার মানে একটা বাধাদানকারী বল তৈরি হচ্ছে এই বস্তুকে আমি বল প্রয়োগ করে বাঁকাতে চাচ্ছি বিকৃত করতে চাচ্ছি বাট তার ভেতর থেকে একটা বাধাদানকারী বল আমাকে শো করতেছে যে আমি বাঁকতে চাচ্ছি না বা আমি বাঁকবো না বস্তুটা বলতেছে কি যে আমি বাঁকবো না ঠিক আছে তার মানে ভেতর থেকে এক ধরনের বাধাদানকারী বল আসতেছে এই যে ভেতর থেকে বাধাদানকারী বল আসতেছে সেটা প্রতি একক ক্ষেত্রফলে কত প্রতি ইউনিট এরিয়াতে সেটা কত সেটাকে বলা হয় পীড়ন অর্থাৎ পীড়ন হচ্ছে ওয়ান কাইন্ড অফ বাধাদানকারী বল ওয়ান কাইন্ড অফ এক প্রকারের বাধাদানকারী বল হচ্ছে আসলে মূলত পীড়ন তাহলে এখন এখানে যে বস্তুর ভেতর থেকে যে বাধাদানকারী বলটা তৈরি হবে সেটা একক ক্ষেত্রফলে হতে হবে এবং লম্বভাবে হবে অফিসিয়ালি যদি আমরা পীড়নের ডেফিনিশন দেই তাহলে হয় এরকম কোন একটা বস্তুর মধ্যে বল প্রয়োগ করে দৈর্ঘ্য আকার বা আয়তনের পরিবর্তন করতে চাইলে বস্তুর স্থিতিস্থাপকতার জন্য এর ভেতর থেকে এক ধরনের বাধাদানকারী বলের উদ্ভব হয় বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে উদ্ভূত এই বাধাদানকারী বলকে বলা হয় পীড়ন তাহলে আমরা দেখতেছি যে আসলে পীড়ন কি পীড়ন হচ্ছে এক ধরনের এখানে হচ্ছে বল তৈরি হচ্ছে বাধাদানকারী বল রাইট বাধাদানকারী বল আর সেটা কোথায় তৈরি হচ্ছে একক ক্ষেত্রফলে রাইট একক ক্ষেত্রফল তাহলে একক ক্ষেত্রফল মানে আসলে ক্ষেত্রফল লিখতে হবে তাহলে পীড়ন ইকুয়াল টু বাধাদানকারী বল ডিভাইড বাই ক্ষেত্রফল একদম সংক্ষেপে যদি আমরা বলি বাধাদানকারী বল এক ধরনের বল বল ডিভাইড বাই ক্ষেত্রফল তাহলে আমরা লিখতে পারি এফ ডিভাইড বাই এ রাইট তাহলে পীড়নের আমরা একদম ম্যাথমেটিক্যাল টার্মসটা পেয়ে গেছি এটাও তোমাদের ভর্তি পরীক্ষায় মেডিকেল ভর্তি পরীক্ষায় এবং বিশ্ববিদ্যালয়গুলোতে আসতে পারে এখন কোশ্চেন হচ্ছে আমরা পীড়নের একক কী মাত্রা কী একটু ভালো করে খেয়াল করবা আমরা জানি যে বলের মাত্রা কী আগে যদি আমরা মাত্রা দেখি বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু এই যে বলের মাত্রাটাকে আমি উপরে লিখলাম নিচে হচ্ছে ক্ষেত্রফলের মাত্রা ক্ষেত্রফলের মাত্রা তোমরা ইচ্ছে জানো এল স্কোয়ার তাহলে একটু আমরা যদি কাটাকাটি করি এখানে যেটা পাবো সেটাই মাত্রা দেখো তো এল স্কোয়ারকে উপরে নিলে হয় এমটা থেকে যাচ্ছে এল ইনভার্স ওয়ান হচ্ছে আর টি ইনভার্স টু রয়ে যাচ্ছে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পীড়নের মাত্রা হচ্ছে এম এল ইনভার্স ওয়ান টি ইনভার্স টু একক কি আমরা যদি পীড়নের একক দেখি তাহলে হচ্ছে ক্ষেত্রফলের একক কি বলতো মিটার স্কোয়ার বলের একক নিউটন তাহলে আমরা পাচ্ছি নিউটন মিটার ইনভার্স টু তাহলে আমরা পীড়নের মাত্রা এবং একক পেয়ে গেলাম এখন তোমাকে যদি বলা হয় যে কোনো একটা বস্তুর পীড়ন এত বলতে কি বুঝো ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার ফাইভ নিউটন মিটার ইনভার্স টু বলতে কি বুঝো তখন তুমি লিখবা যে কোনো বস্তুর পীড়ন এত বলতে বুঝি যে বস্তুর প্রতি একক ক্ষেত্রফলে বিকৃতি প্রতিরোধকারী বল তৈরি হয় এত নিউটন অর্থাৎ একক ক্ষেত্রফলে এত নিউটন বলের উদ্ভব হয় বিকৃতি প্রতিরোধকারী বল হিসাবে এটা হচ্ছে যে মূল কথা এইভাবে আমি যেভাবে বলছি তুমি যদি এভাবে লিখতে পারো তোমাকে স্যার নাম্বার দিবে স্যার আরও বুঝবে তুমি ক্রিয়েটিভলি অ্যান্সার দিছো